watching. জানিস মাসু, আজকে আমি হাট পাড়া গেলি সবাই আমাকে অপমান করছে। অপমানটা করলো কেন? কেন তুই কি জানিস না, আমাদের বন্ধু নেড়ু তার বাবা তাকে ইয়াক বুড়ো মস্ত একটা মাটি কাটা গাড়ি কিনে দিয়েছে। তার বাপের আছে তাকে কিনে দিয়েছে, তোর তো দেখি। যা নাক টিপলে সিকু পড়ে আর ঠিক করে প্যানও পড়তে পারে না। তার বাবা যদি তাকে মাটি কাটা গাড়ি কিনে দেয় তাহলে অপমান তো হতেই হবে। আচ্ছা রাধুন, তোকে একটা কথা বলবো, এই গ্রামে তোকে কে সম্মানটা করে? ঠিকই বলেছিস, কিন্তু কি করা যায় কি করা যায়। আইডিয়া, আমরা যদি একটা মাটি কাটা গাড়ি কিনি লোক আমাদের হেভি সম্মান করবে। সম্মান করবে সে তো বুঝতে পারলাম, এত টাকা পাবি কোথায়? হ্যাঁ পাবি কোথায় এত টাকা? আরে গাড়ি কিনতে কত এমন টাকা লাগে, 300 টাকা হলেই হয়ে যাবে। এত দাম? হ্যাঁ, একবার যদি জিসিবি গাড়ি কিনে নেই আমাদের সম্মান চড় 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 করে বেড়ে যাবে। আর আমি পুকুর কেটে পুরো সমুদ্র বানিয়ে দেব। আমরা যদি সবাই মিলে টাকা দিয়ে গাড়ি কিনি তবে কেমন হবে বল তো? ভালোই হবে, কিন্তু এত টাকা পাবি কোথায়? টাকা নিয়ে চিন্তা করো কেন বে, আমার কাছে 1.5 টাকা আছে। তোর কাছে 1.5 টাকা আছে? আমার কাছেও টাকা আছে, একটু খুঁজে দেখতে হবে। উই, তোর কাছে কত টাকা আছে? আমার কাছে টাকা নেই, কিন্তু কোথায় কম দামে মাটি কাটা গাড়ি পাওয়া যায় আমি সেটা জানি। ঠিক আছে, তুই তাহলে মাটি কাটা গাড়ির দোকান গিয়ে যা, আমরা টাকা নিয়ে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি কিন্তু, আর গাড়িটা আমার মাকে দিয়ে দিবি। তাড়াতাড়ি আয় কিন্তু। গাড়ি কিনবো, জিসিবি গাড়ি। এই এই জিসিবি গাড়িটা বিক্রি আছে? হ্যাঁ ম্যাডাম বিক্রি আছে, দেখুন গাড়িটা, দেখুন যদি ভালো লাগে নেবেন। হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি। হারাধন, কাকু গাড়ি বিক্রি করবে, যা কাকুর সাথে কথা বল। কাকু তুমি সত্যি গাড়ি বিক্রি করবে? হ্যাঁ রে ভাইপো, গাড়িটা বিক্রি করবো। তাহলে এই 9 টাকা আমাকে গাড়ি দাও। তোর কাছে কত টাকা আছে যে তুই এই গাড়িটা নিবি? কেন কাকু, পুরো 300 টাকা। গাড়ি তো দেখলাম প্রায় সব ঠিকঠাকই আছে। আচ্ছা কত দাম? দেখতেই তো পাচ্ছেন ম্যাডাম, নতুন গাড়ি, 2 মাস হলো কিনেছি, হঠাৎ খুব টাকার প্রয়োজন তাই বিক্রি করে দিচ্ছি। আপনি এক কাজ করুন, আপনি 30 লাখ টাকা দিয়ে দিন। কিরে ভাইপো, 30 লাখ টাকা শুনে পড়ে গেলি? তোদের পয়সা রাখ তোদের কাছে। একটু কি কম করা যাবে না? দামটা অনেক মনে হচ্ছে। আরে ম্যাডাম, এটা কি পচা মাছের দোকান যে কম করে দেব? ওই একই দাম, 30 লাখ টাকাই লাগবে। ঠিক আছে তাহলে ডিল কনফার্ম। ঠিক আছে ম্যাডাম, এই নিন আপনার চাবি। তাহলে ম্যাডাম এই গাড়িটা আপনার কাছে থাকলো, আমি চললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শালা গাড়ি তো কিনে নিলাম, এবার চালাবে কে? ওই তোদের কি খবর, তোরা কি গাড়ি চালাতে পারবি? ম্যাডাম গাড়ি চালাতে পারবো কি বলছেন, এমন চালাবো পুরো গাড়ি উড়িয়ে দেবো। ম্যাডাম ওর কথা বিশ্বাস করবেন না, 300 টাকায় মাটি কাটা গাড়ি কিনতে এসেছে শালা হারাধনের বাচ্চা। ম্যাডাম হারাধন ভালো করে গাড়ি চালাতে পারবে, কিন্তু আমাকে হেল্পার রাখবেন? হেল্পার রাখতে পারি, গাড়ি ধুতে হবে মুছতে হবে, পারবি? হ্যাঁ ম্যাডাম, আপনি যা বলবেন এ টু জেড সব করে দেবো। ম্যাডাম তাহলে আমাদের চাকরি পাক্কা? হ্যাঁ পাক্কা, এই নে চাবি, একবার স্টার্ট করে দেখা। Thank you.
সবই তো ঠিক আছে, কিন্তু গাড়ি চলছে না কেন? ম্যাডাম দেখবা আসুন, দেখবা আসুন, দেখবা আসুন, কি হলো রে, কি হলো? সকাল থেকে একটুও পেটে কিছুই পড়েনি, যাই খেয়ে আসি। এটাই সুযোগ গাড়িটা নিয়ে পেটে পড়ি। চল চল তুই গাড়ি চালা, আমি সামনে উঠছি। এই দুজনই চুরি করেছে। ও হারা ধান তুই,
ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, কমেন্ট করতেও ভুলবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কেউ যদি ভালো কথা আমার ফেসবুকে ভালো করতে পারেন, দেখাচ্ছি পার্ট 2 এ। বাই, আই লাইক।